আন্তর্জাতিক ভারত বাংলাদেশ সীমান্তের গেদে বাংলাদেশ বর্ডার গার্ড ও বিএসএফ এর মধ্যে এক প্রীতি ভলিবল ফুটবল ম্যাচ। আন্তর্জাতিক ভারত বাংলাদেশ সীমান্তের গেদে আজ বাংলাদেশ বর্ডার গার্ড ও বিএসএফ এর মধ্যে এক প্রীতি ভলিবল ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়। ম্যাচে বাংলাদেশ বর্ডার গার্ড বিএসএফ কে 2 পয়েন্টে হারিয়ে দেয়। করোনার পর এই খেলাকে ঘিরে আন্তর্জাতিক সীমান্তে বসবাসকারী মানুষজনদের মধ্যে প্রবল উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা যায়। বিকেলে বাংলাদেশ থেকে দর্শনা হয়ে আসা ওই দলটিকে অভ্যর্থনা জানান বিএসএফ এর 34 নম্বর ব্যাটালিয়নের কমান্ড্যান্ট দেশ রাজ সিং। খেলা শেষে উভয় দলের খেলোয়াড়দের পুরস্কার প্রদান করা হয়। বিএসএফ এর দক্ষিণবঙ্গের ইন্সপেক্টর জেনারেল অতুল ফুলজলে জানিয়েছেন, দু দেশের মধ্যে সম্পর্ক নিবিড় করার জন্যই এই ধরনের ম্যাচ আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কুষ্টিয়া সেক্টরের কমান্ড্যান্ট মনিরুদ্দিন মোহাম্মদ জাভেদ, কৃষ্ণনগর সেক্টর হেডকোয়ার্টার্স ডিআইজি অম্বরীশ কুমার আরিয়া। মলয় দে, রিপোর্ট, টাইমস বাংলা।